নফল আদানের ক্ষেত্রে 400 হাদিস অস্বীকার করেছি আমরা বেতের সালাত এক রাকাতেই মর্মে 50 এর অধিক হাদিস বর্ণিত হয়েছে মাগরিবের আজানের পরে ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত 1183 নম্বর হাদিস সহিহ বুখারী বলুন আল্লামা বদরুদ্দিন আইনি বুখারীর ভাষ্যকার তিনি বলেন মান তারাকা হাদিসান ওয়াহিদা ক্বালা মাশায়িখুনা ইয়াকফুর তিনি বলেন যে ব্যক্তি একটা হাদিস বর্জনা করবে কয়টা হাদিস একটা হাদিস বর্জন করবে আমাদের উস্তাদরা বলতেন সে কি হয়ে গেল কাফের হয়ে গেল আমাদের উস্তাদরা বলেন কি সে কি কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এত বড় বিদ্বান হানাফি বিদ্বান যিনি নামে লেখেন বদরুদ্দিন আইনুল হানাফি তিনি এই কথাটা বলছেন একটা হাদিস যে বর্জন করবে সে কাফের হয়ে যাবে তারপর ইমাম জাহাবী রহিমাহুল্লাহ ইবনুল আরাবী রহিমাহুল্লাহ তিনি বলছেন লা ইয়াজুজু তারকু আয়াতিন আও খবরিন সহিহিন বিকওলি সহিবিন আও ইমামিন ওয়া মান ইয়াফআল যালিক ফাকাদ দাল্লা দালালাম মুবিনা ওয়া খারাজা আন দীনিল্লাহ আপনি জানেন কোথায় একটা আয়াত বা একটা সহি হাদিস কারো কোনো কথায় কোনো ইমামের কথায় বর্জন করা জায়েজ নয় যদি কেউ করে এটা সে পথভ্রষ্ট ওয়া খারাজা আন দীনিল্লাহ সে আল্লাহর দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে যাবে কত হাদিসকে অস্বীকার করছি আমরা কত হাদিস অস্বীকার রফুল আদানের ক্ষেত্রে 400 হাদিস অস্বীকার করেছি আমরা ডাইরেক্ট দম ভক্তি বলি বই লিখেছে বেতের সালাত এক রাকাতেই মর্মে 50 এর অধিক হাদিস বর্ণিত হয়েছে এক রাকাত বেতের নাজায়েজ করে দিয়েছে বাংলাদেশে যাবা কোথায় কোন আকীদা পোষণ করি চিন্তা করতে হবে হিসাব করতে হবে আমি কোথায় আছি এক রাকাত বেতের সালাত চালু করবেন পড়বেন সারা বছর এক রাকাত পড়বেন বেতের মানুষ যেন জানতে পারে আমি সুন্নাতকে জীবিত করব বেদাতেরা উঠাই দিয়েছে আমি ওটাকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ মাগরিবের আজানের পরে ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত 1183 নম্বর হাদিস সহিহ বুখারী বলুন বাংলাদেশ থেকে এই সুন্নাতকে উঠিয়ে দিয়েছে যারা পড়ছে তাদেরকে পড়তে নিষেধ করছে তুমি এই সুন্নাত উঠিয়ে দেওয়া এই হাদিস উঠিয়ে দেওয়া সাহস পেলে কোথায় বলে তোমার আমার মাযহাবে না তোমার মাযহাবের খেতা তোমার মাযহাবকে কে দাম দেয় মাযহাব কে তৈরি করেছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা কি মাযহাব তৈরি করে দেখছে তাদের মৃত্যুর 300 বছর পরে মাযহাব তৈরি হয়েছে মাযহাবের দোহাই দিয়ে আজকে হাদিস অস্বীকার করা হচ্ছে অসম্ভব ব্যাপার একজন আহলে হাদিস বেঁচে থাকতে কোন হাদিসকে কেউ যেন অপমান না করতে পারে আপনারা সাবধান থাকবেন এই মর্মে শুধু ওইটা 56টি সহি হাদিস বর্ণিত হয়েছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা সম্পর্কে 7-5-12 তাকবীরে মানে এমন ভাবে আলোচনা করে যে 7-5-12 তাকবীরে হাদিসে হাদিসই নাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আমিন বলার জোরে আমিন বলার কতগুলো হাদিস আছে আর এই হাদিসগুলো অপব্যাখ্যা করে মাযহাবের নাম দিয়ে সবগুলো শেষ করে দিয়েছে বন্ধুরা আমার আমি আপনাদের প্রতি অনুরোধ করব সুন্নাতের রাস্তা ধরে আমরা জান্নাতুল ফেরদাউসে যাব ইনশাআল্লাহ আপনারা দাওয়াতি কাজে সময় ব্যয় করবেন চাকরি করেন আর পানের দোকানদার হন বা রিকশা চালক হন সবাইকে দায়ী হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই ছিলেন দায়ী